আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। এই সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন যে এটি মূলত একটি বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস নিয়ে কাজ করতে এমন একটি হসপিটাল। আর বর্তমানে এটি একটি জেনারেল হসপিটাল, এখানে সব ধরনের ট্রিটমেন্টই করানো হয় এবং সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসেন। এটি হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র, সে ঢাকার শ্যামলীতে অবস্থিত। এর চিফ কনসালটেন্ট হচ্ছেন ডক্টর শফিউল্লাহ প্রধান। তো আজকে আমরা একজন ওনার রোগী নিয়ে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর, হাঁটু এবং ঘাড়ে ব্যথা নিয়ে উনি ভুগছিলেন। উনি একজন সার্ভিস হোল্ডার। তো এটার কারণে উনি দেখা যাচ্ছে যে ওনার প্রাথমিক জীবনে যে কাজগুলো বা কর্মক্ষেত্রে যে ধরনের কাজগুলো সেগুলো উনি ঠিকমতো করতে পারছিলেন না এবং নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এবং বিভিন্ন কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন যাচ্ছিল। এবং সেখান থেকে উনি ধীরে ধীরে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে উনি আজকে অনেকটুকু সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। তো ওনার সেই কথাগুলো আমরা ওনার কাছ থেকেই জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলুন। আমার নাম সৈয়দা শাহিন সুলতানা। আমি ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমষ্টিতে বিলিং সহকারী পদে চাকরি করি। তো দীর্ঘদিন প্রায় 2 বছর আগে 2016-17 সালের জুলাই মাসে আমি হঠাৎ পায়ে যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়ি, কোমর থেকে আর হাঁটতেও পারি না কিছু হতে। তারপরে আমি ভিলোরে যাই, যাওয়ার পরে একটা ইঞ্জেকশন দেওয়ার পর 6 মাস মতো ভালো থাকি। সেখান থেকে আমি তখন আমি 2017 সালে মেহেরপুর পল্লী বিদ্যুতে ছিলাম, ওখান থেকে বদলি হয়ে ফরিদপুরে আসার পর থেকে ওইভাবে আমার আরও 3 মাস ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমি নতুন পিবিএসে আসে সেই সুযোগটুকু পাইনি। আস্তে আস্তে কর্মক্ষমতার বৃদ্ধির কারণে আমার হাতে পায়ে হাতে ঘাড়ের যে ব্যথা হয় তার থেকে আমি কাজ করতে পারি না, অনেক সময় অনেক জটিলতার সমস্যা দেখা দেয়। এইভাবে করতে করতে আজ যায় কাল যায় করে দীর্ঘ 2.5 বছর থাকার পর আমি বেশি রকম অসুস্থ হয়ে পড়ি। তখন কোথায় কোন ডাক্তার দেখাবো, মানে ওষুধে এমন পরিস্থিতিতে ওষুধটি খাইলে আমার আর কাজ করে না, এইভাবে অনেক ডাক্তার দেখানো পর কিছু না। হঠাৎ আমার হাজব্যান্ড এসে দেখলো যে একটা ফেসবুকে ওনার ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার একটা ঠিকানা খুঁজে পেয়েছেন এবং ওনার যে সমস্ত সাক্ষাৎকার এবং কথা দেখা দেখে আমার হাজব্যান্ডের পছন্দ হয়। উনি আমাকে গত 26-25 তারিখে ঢাকাতে নিয়ে আসে, শ্যামলী ডিপিআরসি হসপিটালে নিয়ে আসার পরে যখন আমার MRI এক্সরে রিপোর্ট সমস্ত কিছু করার সাথে সাথে ডাক্তার আমার ভর্তি করে নিলেন এবং সেখানে 17 দিন আমার ভর্তি দিলেন। দেওয়ার পরে ট্রিটমেন্ট করাতে আমি বেশ সুস্থ এবং উনি বললো এই ট্রিটমেন্টই শেষ ট্রিটমেন্ট নাই, এখনও আরও 2-3 মাস যদি ঠিকমতো আরও করা যায় তাহলে ইনশাল্লাহ ফুল সুস্থ হয়ে ফিরে যেতে পারবেন, কবর পর্যন্ত সুস্থ থাকবেন। তো আমি সেভাবেই করতে চাই এবং সে আশাবাদে এই 17 দিন আমি অনেক সুস্থ অনেক কিছু এবং আমারও ইচ্ছা আছে ফুল ট্রিটমেন্ট আমি করে সুস্থ থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলি, যেমন উনি মূলত ছিলেন একজন PLAD রোগী, ওনার L4 and 5 and S1 এই ডিস্কগুলো তো ওনার সমস্যা ছিল এবং সার্ভাইকালের হচ্ছে 4, 5, 6, 7 এই 4টা ডিস্কে ওনার সমস্যা ছিল এবং হাঁটুতে ওনার হাঁটু ক্ষয়জনিত সমস্যা উনি ভুগছিলেন দীর্ঘদিন যাব। এখানে একটা বিষয় লক্ষণীয় যে দেখুন, উনি নিজেই বলেছেন যে উনি দীর্ঘদিন যাবৎ উনি ওষুধ খেয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ ডক্টরের কাছ থেকে নিয়ে, এবং একটা সময় এমন হয়েছে যে সেই ওষুধে আর ওনার কাজ হচ্ছিল না, যে দেখা যাচ্ছে ডক্টর ওনাকে হয়তো ব্যথানাশক বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছেন, সেই ওষুধগুলো খেয়ে হয়তো প্রথম দিকে উনি হয়তো একটু ভালো ছিলেন বাট পরবর্তীতে সেই ওষুধে আর ওনার কাজ হচ্ছিল না এবং সেটা হয়তো একটা সময় এত অসহ্যকর অবস্থায় পৌঁছে গিয়েছিল যে উনি এর বিকল্প উনি খুঁজতেছিলেন এবং ঠিক সেই সময় হয়তো উনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার খোঁজ পেয়েছেন এবং ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। এখানে আমরা ওনার হাজবেন্ডকে পেয়েছি, আমরা একটু ওনার মুখ থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আব্দুল হক, আমার সঙ্গে নিয়ে স্ত্রী। ওনার দীর্ঘদিন যাবৎ এটা ছিল আর কি, ওনার জন্য ঢাকার কুমোতে দেখানোর পরে ওনারা বলছেন অপারেশন করতে হবে,
তো অপারেশন করা আমাদের ইচ্ছা ছিল না। সে আসে ভেলোর গিয়েছে হসপিটালে, ভেলোর গিয়ে ভেলোর যে ওরা অপারেশন করার ইতি ছিল, তো ও একটি অ্যাটেনশন দিয়েছিল, দেওয়ার পর ভালো ছিল, বলছে 3 মাস ফিরে যাবে, যেন দেন ভালো আনকে কী অবস্থা হয়। তো পরে আমরা চলে আসি, কাজে খাবলে আর ইয়ে করা হয় না, এরকম করে আস্তে আস্তে অনেক ডাক্তার দেখানো হয়। যে আপনার পিআইএ দিয়ে আপনার ফোর দোলা পড়ছিল আর কি প্রথমে, এরপরে এখানে এখানে এসে মানে ট্রিটমেন্ট করতে, অর্থাৎ মানে রেস্ট বা ফিজিওথেরাপি না দেওয়ার কারণে তার আস্তে আস্তে বেড়েই যায়। এই পর্যায়ে এসে একে অচল অবস্থায়, যখন ডাক্তারে বলে যে আপনার অপারেশন করার বিকল্প হবে না, তখন আপনার আমরা চিন্তা করলাম অপারেশন করে যেহেতু এটা ভালো হবে না, মানে অপারেশনের নেগেটিভ দিকটা রয়ে গেছে, যার জন্য আমি পোস্ট করতে থাকি আমি সিআরপিতে, সিআরপি সন্ধান পাই। তো সিআরপি জানলাম যেখানে ঠিকমতো দেয় না, ওই হপ্তাহে একদিন বা দিন দেয়, তখন আর কি আমি এই গুগলে চার্জ দিয়ে আমি ডক্টর শফিকুল সাহেব প্রধানের ই পাই। এরপর পর আমি স্ত্রীকে নিয়ে চলে আসি আর কি। ইনশাল্লাহ আমার মতো এখন যখন দেখছি যে সে এখানে মানে ভালো ট্রিটমেন্ট পেয়েছে, আশা রাখি যে সে আর বাকি দিনগুলো ভালো থাকবে আর কি। দর্শক দেখুন, এখানে একটা জিনিস আসলে বারবার আমাদের সামনে চলে আসতেছে, আমরা যতজন রোগীর সাথে আমরা কথা বলছি, যে এখানে আসলে তথ্য না জানার একটা বিষয় আসলে সবসময় আমাদের চলে আসছে। এবং আমরা বিশেষত আমরা যারা বাংলাদেশি, আমাদের মনের ভিতরে একটা জিনিস সবসময় কাজ করে যে বিদেশে গেলে আমরা হয়তো খুব ভালো ট্রিটমেন্ট পাবো। এ কথা সত্যি যে হ্যাঁ, বিদেশে গেলে অবশ্যই আপনারা হয়তো ভালো ট্রিটমেন্ট পাবেন, বাট সবসময় যে আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন সেটার কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারে না। এবং আমাদের দেশেও যে এখন আপনার খুব ভালো ধরনের ট্রিটমেন্ট হয়, এই ধারণাটা আসলে অনেকের ক্ষেত্রে জানা নেই। যেমন ডক্টর শফিল প্রধান সবসময় বলেন যে অপারেশন বিহীন হাঁটু এবং কোমর ব্যথার চিকিৎসা বা ঘাড়ের চিকিৎসা, যেটার মাধ্যমে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যান। এই তথ্যটুকু এখনও অনেকেই জানে না, এবং রোগী যে আসলে ভালো হচ্ছেন, যেমন আমরা ওনার সাথে কথা বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া আরও অনেক রোগীও কিন্তু একই কথা বারবার বলছেন, যেখানে ডক্টর তাদেরকে বলছেন যে অপারেশন করতে হবে, উনি ইন্ডিয়াতে গিয়েছেন সেখানেও বলেছে যে অপারেশন লাগবে, অথচ সেই রোগী মাত্র অল্প কিছু দিনেই সম্পূর্ণ ভালো হয়ে গেছেন। ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে, ডক্টর শফিউল্লাহ প্রধানের যেটা হচ্ছে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, সেটার মাধ্যমে অল্প কয়েকদিনই ওনারা ট্রিটমেন্ট নিয়ে এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছেন। স্যার, আপনাদের কাছে একটু জানতে চাইব, যে কদিন আপনারা এই ডিপিএফসি হসপিটালে ভর্তি ছিলেন, যে ধরনের ট্রিটমেন্টটা আপনারা পেয়েছেন, সেখানে কি কোনো ধরনের ফল্ট ছিল বা আপনাদের পরিবেশ কেমন লেগেছে, বা যে ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল সেগুলো কি টাইম টু টাইম আপনারা সব কিছু পেয়েছেন কি? আসলে বলতে গেলে বাংলাদেশের যে হাসপাতালগুলো করোনা অবস্থা থাকার মানে নোংরা পরিবেশ, কিন্তু এখানে কিন্তু সেটা এত মানে সুস্থ সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, টাইম টু টাইম আমাদের যে মেডিসিনগুলো দিয়ে গেছে ডাক্তার নার্সরা, যেটা আসলে অনন্য, এটা অন্য কথা আমি একটু পাইনি আর কি। ভেলোরও গিয়েছি যেহেতু, সেখানেও দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নের অভাব বা অবহেলা, এখানে কিন্তু সেটা দেখিনি। যথাসময়ে নার্সরা বা পরিষ্কার পরিচ্ছন্ন মানে সম্পূর্ণ সব দিক থেকেই এখানে আসলে খুব ভালো লাগছে আমাদের, এবং আসলে উন্নত বলা চলে এটা আর কি। আসলে একটা ভালো পরিবেশে থেকে যখন মানুষ ট্রিটমেন্ট করে তখন দেখা যায় মনটাও ভালো থাকে। যে মনের দিক থেকে আমরা অত্যন্ত মনের দিক থেকে অত্যন্ত আসলে আমরা এখানে পেরে চলেছি জন্য এদের মানে সেবার জন্য আর কি। যেমন তাদের আন্তরিকতা ছিল, সেই আন্তরিকতার কারণে এবং সঠিক ট্রিটমেন্টের কারণে আজকে আপনার পেশেন্ট সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে আছেন। জি স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যেমন হচ্ছে আপনারা যেমন প্রথমে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলেন, অবশ্যই আমি বলবো তারা অবশ্যই অনেক ভালো ডাক্তার এবং তারা অনেক ভালো বুঝেন, বা যখন আপনাদেরকে অপারেশনের কথা বলেছিল কেন অপারেশনটা করেননি? আমরা অপারেশন করে নিই, আমরা জানতে পারলাম, আমার সাথে জানতাম যে অপারেশনটা মানে মানে অধিকাংশ লোকই পঙ্গু হয়ে যায় আর কি, মানে অপারেশনটা কি পঙ্গু হয়ে যায়, এই জন্য আমরা এই জন্য যাই নি। আসলে ভয় না, যেহেতু আসলে পুরো কিওর হওয়া যায় না, অপারেশনটা পুরো কিওর হওয়া যায় না, এই জন্য আমরা যাই নি আর কি। ভাবছিলেন যে আপনার যদি অপারেশন করা হয়তো সম্পূর্ণ আপনারা ভালো নাও হতে পারে, সেরকম একটা বিষয় আপনাদের ভিতরে কাজ করছিল, হয়তো আপনারা আরো কিছু মানুষের সাথে আপনারা কথা বলেছেন। এটা ঠিক যে আমাদের দেশে আপনার এই অসংখ্য ধরনের আপনার অপারেশন হয়, যেগুলো আসলে অপ্রয়োজনীয় অপারেশন, যেগুলো হয়তো কোনো দরকারই নেই, বাট তারপরেও ডক্টররা দেখা যাচ্ছে সেই ধরনের অপারেশনগুলো করতে রোগীদেরকে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন সবসময়। বাট অপারেশন ছাড়াও যে আসলে রোগী ভালো হয় সেই ধারণাটা আসলে অনেকেই দেন না বা দিতে চান না। তো আমার মনে হয় যে ডক্টররা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা আরেকটু সচেতন হবেন বা সচেষ্ট হবেন রোগীদেরকে সঠিক তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য।
স্যার আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, যেমন আপনি বেশ অনেক জায়গায় অলরেডি ওনার ট্রিটমেন্ট করেছেন, বেশ অনেকদিন থেকে উনি এই সমস্যাটা উনি ভুগেছেন, তো ওনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে অবস্থান করছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছে, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনারা কি উপদেশমূলকভাবে কিছু বলবেন? হ্যাঁ, আমার সেই সময় ভাই বোনদের জন্য বিশেষভাবে আমার কথাটা হলো এই যে যদি সুস্থভাবে থাকতে হয় তাহলে সঠিক চিকিৎসা প্রয়োজন, আর যে রোগের জন্য সঠিক চিকিৎসা মানে এই ধরনের রোগের যে প্রয়োজন সেটা হলো আপনার ফিজিওথেরাপি, সাথে সাথে যে ওষুধ ব্যবস্থা অন্যান্য ফিজিওথেরাপি ওষুধ দেয় না কিন্তু ফিজিওথেরাপি দেয়, ফিজিওথেরাপিটাও সেটাও কোনো সময় দেখা যাচ্ছে যে মানে মানে যার জন্য যেটা প্রয়োজন সেটা দেওয়া হয় না, এটা এখানে সম্পূর্ণ যার জন্য যে ফিজিওথেরাপি প্রয়োজন এটা এখানে দেওয়া হয়। এই জন্য আমি অনুরোধ করবো যারা অপারেশন করার চিন্তা ভাবনা করছেন বা নিজের থেকে অভ্যেস হয়ে গেছেন, আমি বলবো তারা এই ডিপিআরসি হাসপাতালে এসে যোগাযোগ করে তাদের জীবনের যে সমস্যাগুলো আছে অবশ্যই তিনটা আমরা আশা রাখি এই তিনটা পরিপূর্ণভাবে সুস্থ হবেন বলে আমরা আশা রাখি আর কি। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ ওনাদের মুখ থেকে শুনলেন যে ওনাদের এই যে স্পন্ডলাইসিস যেটা হয়েছিল ওনাদের পিএলআইডি রোগে, যে বিভিন্ন ধরনের জায়গায় ওনারা গিয়েছেন, বিভিন্নভাবে ওনারা মিসগাইড হয়েছেন, দেশের বাইরে গিয়েছেন, সেখানে অনেক টাকা পয়সা ওনারা খরচ করেছেন, যেটা হয়তো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য একটা বিষয়। তো আপনারা একটু যে কোনো ধরনের এই ধরনের ট্রিটমেন্টগুলো করার আগে আমাদের কথা হচ্ছে আপনারা আগে একটু ভালো করে জানুন, বুঝুন, একটু গবেষণা করেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করেন, তারপর নিজেরা বুঝে সেখানে আপনারা চিকিৎসাটা নিন এবং সঠিক জায়গায় নেন, সেটা আপনাদের জন্য যেমন ভালো রোগীর জন্য অবশ্যই ভালো। তো এটা বলে আজকে শেষ করছি, ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।